নমস্কার বন্ধুরা জব ভাইকার ইউটিউব চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা তো দেখতে পাচ্ছ থামডেলে এখন কি লেখা আছে স্কুলে প্রায় দশ হাজার গ্রুপ ডি ক্লার্ক ও লাইব্রেরিয়ান নেওয়া হচ্ছে অর্থাৎ তোমরা বুঝতেই পারছো পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির মাধ্যমে কিন্তু ওই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি এই সপ্তাহের বর্তমান যে কর্মসংস্থান পেপার এই সপ্তাহে যে কর্মসংস্থান পেপারটা যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটা তোমাদের সামনে আজকে পুরো ডিটেলসে ভিডিওটা আলোচনা করবো অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পুরো ব্যাপারটাই খুব সহজেই বুঝতে পারবে দেখতে পাচ্ছো এখানে লেখা আছে স্কুলে দশ হাজার গ্রুপ ডি ও ক্লার্ক ও লাইব্রেরিয়ান নেওয়া হবে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে পশ্চিমবঙ্গ এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও জুনিয়র হাই স্কুলের নন টিচিং স্টাফ যেমন গ্রুপ ডি ল্যাব অ্যাসিস্ট্যান্ট নাইট গার্ড পিওন হেল্পার ম্যাট্রন ও ক্লার্ক ও লাইব্রেরিয়ান পদে প্রায় দশ হাজার শূন্য পদে লোক নেওয়ার বিজ্ঞপ্তি বেরোচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী বাপ্ত বসু সেক্রেটারি কর্মসংস্থানকে জানান স্কুলে ও স্কুলে ক্লার্ক গ্রুপ ডি ও লাইব্রেরিয়ান পদের লোক নেওয়ার তর্জোট চলছে পুজোর আগে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভব রাজ্যের সব স্কুল থেকে শূন্য পদ সংগ্রহ দিন আগেই হয়েছে কিন্তু স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেবে স্কুল সার্ভিস কমিশন সূত্রের খবরে জানা গেছে কবে বিজ্ঞপ্তি বেরোবে সে বিষয়ে শিক্ষা দপ্তর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তবে বিজ্ঞপ্তি বেরোনোর জন্য কাজ চলছে কোন পদের জন্যে কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থী বাছাই ইত্যাদি দেওয়া হলো দেখুন গ্রুপ ডি ক্লাস এইট পাসের ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশরাও আবেদনযোগ্য বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে দেখুন এখানে তোমাদের মাইনে দেওয়া হবে চার হাজার নশো টাকা থেকে ষোলো হাজার দুশো টাকা গ্রেড পে তোমাদের সতেরোশো টাকা দেখুন ক্লার্ক মাধ্যমিক বা স্কুল ফাইনাল কিংবা সমতুল্য কোর্স ছেলে ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে প্রার্থী বাঁচার সময় কম্পিউটারাইজ টাইপিং স্কিল টেস্ট হবে মিনিটে অন্তত কুড়িটি ইংরাজি শব্দ তোলার গতিতে টাইপিং দক্ষতা রাখ দেখা হবে যারা কম্পিউটার টাইপিং জানে না তারাও দরখাস্ত করে এই টাইপিং যোগ্যতা অর্জন করতে পারবেন দেখুন এখানে তোমাদের মাইনে দেওয়া হবে পঁচিশ হাজার দুশো টাকা সঙ্গে তোমাদের দু হাজার ছশো টাকা গেট পে থাকবে এবং পরে পদের জন্য বলা দেখতে পাচ্ছে লাইব্রেরিয়ান আর্টস সায়েন্স বা কমার্স শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি কোর্স পাস হলে আবেদন করতে পারেন বয়স হতে হবে কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে মূল মাইনে এখানে দেওয়া যায় সাত হাজার একশো টাকা থেকে সাঁত্রিশ হাজার ছশো টাকা পর্যন্ত তোমাদের সঙ্গে দেওয়া হবে উনচল্লিশশো টাকা গ্রেড পে এবং তোমরা এর পরের সব পদগুলো পদের বেলায় তপশিলি পাঁচ বছর ও বি সি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর ও প্রতিবন্ধীরা আট বছর এবং প্রাক্তন কর্মচারীরা পাঁচ বছরের সরকারের যে ছাড় পায় সেগুলো তোমরা কিন্তু অবশ্যই পাবে অর্থাৎ তোমাদের এখানে বলা হচ্ছে প্রার্থীবাজাই পদ্ধতি হবে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে গ্রুপ ডি পদের প্রার্থীবাজের জন্য পঞ্চাশ নম্বরে পরীক্ষা নেওয়া হবে তোমাদের লিখিত পরীক্ষা থাকবে পঁয়তাল্লিশ নম্বর এবং পার্সোনাল টেস্ট বা যেটা তোমাদের ইন্টারভিউ বলা সেটা তোমাদের পাঁচ নম্বরে নেওয়া হবে এরকমভাবে সমস্ত পরীক্ষাগুলো এই তোমাদের নোটিশটা ডিসক্রিপশান বক্সে এই লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড নিতে পারবে কিংবা তোমরা কিন্তু এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটা নেবে নিয়ে কিন্তু তোমরা কিন্তু সেখান থেকে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু সংগ্রহ করতে পারবে এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি যখন তোমাদের ওয়েবসাই ওই যে ওয়েবসাইটটা বেরোবে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আমি কিন্তু তোমাদের অবশ্যই আরেকবার ভালো করে জানিয়ে দেবো এটা কিন্তু এই সপ্তাহের কর্মসংস্থান পেপার থেকে সংগ্রহ করা তো তোমাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আমি তোমাদের যদি কোনো কোয়ারিজ থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে সেখানে কিন্তু প্রতিনিয়ত এরকম ধরনের আলোচনা হয়ে থাকে এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে এবং আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেখা থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে এবং তাদের কিন্তু এরকম ধরনের ভিডিও বানালে আপনারা সবার আগে দেখতে পারেন এরকম আপকামিং চাকরির খবর পেতে গেলে এবং কর্মসংস্থানে ডেলি আপডেট বা সমস্ত রকম চাকরির জেনুইন খবর জানার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তারা কিন্তু এরকম ধরনের সরকারি বেসরকারি সমস্ত রকম চাকরির ভিডিও বাড়ালে আমরা সবার সময় আগে আপনাদেরকে শেয়ার করতে পারি ধন্যবাদ বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার জন্যে